ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে 5th আগস্ট, মানে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর তোমাদের সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো আজকে আমি আর আমার ফ্রেন্ডরা কিছু প্ল্যান করেছি যে আমরা চারটে ফ্রেন্ড আছি, তো চারজন নিজের বাড়ির থেকে আলাদা আলাদা কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে আসবে। আমার যেরকম পড়েছে যে আমি চিলি চিকেন করবো, কেন কি আমি অনেক দিন চিলি চিকেন করি না, তো আমি বললাম ঠিক আছে আমি চিলি চিকেন করবো। আর পায়েল করবে লুচি, আর মমিতা করবে জিরো অয়েল মাংস। সেটা কি করে হয় সেটা ও আসলে ওর কাছে শুনে নেবে। আর হচ্ছে দীপা করবে হচ্ছে ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার মেনু। তো আমি অলরেডি অ্যামাজনের ভিডিও আপলোড করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 8:30। তো আমি এখন ফটাফট রান্নাটা স্টার্ট করে দিয়েছি, ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দেন আমি আমার রান্নাটাও করবো, আর চিলি চিকেনটা কীভাবে করবো সেটা তোমরা সবাই এতদিনে দেখেই নিয়েছো যে আমি চিলি চিকেনটা কীভাবে করি। তো সেটা আমি আর তোমাদের সাথে বেশি শেয়ার করবো না, ওরা আসুক, আসার পরে আমরা কীভাবে এনজয় করছি আজকের দিনটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছ সবকিছু এখানে মেসি হয়ে পড়ে রয়েছে, তেলটা আমি অলরেডি গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটা রয়েছে, কাকি গেছে ডিম আনতে, ডিম নেই বলে আমি এখানে এক পেপার দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি অলরেডি এটাতে, আর তেলটা গরম হয়ে যাচ্ছে, কাকি ডিমটা আনলেই আমি দেন রান্নাটা স্টার্ট করে দেবো। গরম হয়ে গেছে আর কাকি ডিম নিয়েছে, আমি সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছি, আর কাকি সুন্দর করে গুছিয়ে দিয়েছে সব পেঁয়াজ রসুন ক্যাপসিকাম লঙ্কা, আর এটা হচ্ছে আদা কুচি। আর এই জায়গায় দেখো থালা বাসনগুলো কীভাবে পড়ে রয়েছে, এখন কাকি এসছে সব গুছিয়ে দেবে, আর আমি আমার চিলি চিকেনটা ফটাফট করে নেবো। রান্না বসিয়ে উপরে এসে গেছি, সম্রাট গেছিলো চেম্বারে, আর তারপরে গেছিলো ডাক্তারের কাছে। কেন ডাক্তারের কাছে গেছে, এই যে দেখো শুয়ে রয়েছে, পেশেন্ট হয়ে গেছে, চোখগুলোর অবস্থা দেখতে পাচ্ছ। হঠাৎ মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওঠার পরে বলছে আমি নাকি চোখে দেখতে পাচ্ছি না। বলছি কী বলো চোখে দেখতে পাচ্ছ না? বলছে হ্যাঁ সত্যি আমি চোখে দেখতে পাচ্ছি না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপরে আমি কুড়ুদাকে ফোন করলাম, কুড়ুদা তারপরে মধ্যমগ্রামে স্পেক্ট্রা একটা নার্সিংহোম আছে আর চোখে, ওখানে গেলাম, শুনলাম যে ওখানে গিয়ে চোখের মধ্যে নাকি আই ইনফেকশন এখন প্রচুর হচ্ছে, ভাইরাস তো এইটা হয়ে গেছে ওর চোখে। এই হচ্ছে মুখের চোখের অবস্থা, চোখ খুলতেও পাচ্ছে না সত্যি খুব, মানে এখন তো তাও কমেছে, কালকে আর গতকাল আর তার আগের দিন তো শুয়েই কাটালাম, দেখতেই পাচ্ছিল না তো চোখ খুলবে কি করে আর হাঁটবে কি করে, পুরো অন্ধের মতো। অনেকটা ঠিক হয়েছে, আশা করছি কালকের মধ্যে আর একটু বেটার হবে। আর প্রিয়া ম্যাডাম যেভাবে আমাকে কি বলে ওই সেবা করেছে তাতে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আমি নাকি সেবা করেছি, চেম্বার থেকে এসে আমি উপরে ভিডিওর কাজ করছিলাম, একটু এডিট করছিলাম, উনি মাতব্বরি করে নিজেই ওষুধ দিয়েছে। তারপরে আমি বললাম যে চলো ওষুধ দিয়ে দিই, বলছে না তোমার কি আমার জন্য তোমার কাছে টাইম নেই, আমি নিজের কাজ নিজেই করবো। আমি বলছি বা বেটা বা, চার দিন ধরে আমি চারবেলা করে ওষুধ দিচ্ছি, একদিন উনি দিয়ে এখন ও হয়ে গেছে। আমি কেন বলবো না, একেতে অ্যাকচুয়ালি আমার ওষুধটা দেওয়া দরকার, তাহলে আমি চেম্বার থেকে এসে তুমি রেডি থাকবে। হ্যাঁ আমি ওষুধ নিয়ে রেডি থাকতাম, আমি চেম্বারে চলে যেতাম ওষুধ দিতে একবারে। না চেম্বারে যাওয়াটা তো পসিবল না, কিন্তু আসার সাথে সাথে তুমি রেডি থাকতে হবে, আগে ওষুধটা দিয়ে নাও। হ্যাঁ আর আমাদের হ্যাঁ হ্যাঁ মানে উনি আমাকে রাগ দেখাচ্ছে উল্টো, যে তোমার কাছে টাইম নেই আমি নিজের ওষুধ নিজে দিয়ে নিয়েছি। তুমি তিনটে ওষুধ দিয়েছো না একটা ওষুধ দিয়ে ডায়লগ দিলো? তিনটে দিয়েছে, যাক ভেরি গুড, নিজের কাজ নিজে করতে হয়। এই যে আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভিং বাউলে সার্ভ করে নিয়ে যাব। এরা অলরেডি লুচি খাওয়া শুরু করে দিয়েছে, আর পায়াল এই গিনা চুনা 5-6টা লুচি করে এনেছে। এত বড় কাঞ্চর তুই, হ্যাঁ এত বড় ইনসালাড করবো তুই, এই এই 5-6টা লুচি এনেছিস তুই, সবার মুখের দিকে তাকা, এই যে দেখ এই যে দেখ ছোট ছোট মানুষগুলো খাচ্ছে না, একটা একটা লুচি খেলো। আর মমিদা এনেছে, মমিদা চিকেন কই, জিরো অয়েলে চিকেন নাকি, অয়েল দেয়নি, আর এতগুলো তেল ভাসছে, এটা কি, এটা কি মমিতা, এটা হচ্ছে যে কি বলে চিকেনে তো ফ্যাট তেল থাকে, সেই তেলটাই তো এর মধ্যে চর্বিটা গলেছে। বিশ্বাস যদি না হয় অডিজা ডেইলি লাইফে গিয়ে তোমরা পুরো ব্লগটা আমার ব্লগ দেখে নেবে, সেখানে গিয়ে তোমরা পুরো বুঝতে পেরে যাবে। নিয়ে এসছে কেক, কেন কি আজকে দীপার হাজবেন্ড মানে সরজিৎদার হ্যাপি বার্থডে টু ইউ ছিল, তার জন্য কেক। আর এনেছে ফ্রাইড রাইস, যেটা খুব স্বাদ হয়েছে। কে করেছে দীপা, তুই করেছিস? তাহলে কে করেছে, কিপ্টে বান্ধবী, কিপ্টে বান্ধবী করেছে, তুই করেছিস, তুইও করিস নি, আমরা দুজন মিলে করেছি। ও দুজনে মিলে করেছিস, আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের খাবার মেনুগুলো ফ্রাইড রাইস, চিকেন, কেক, চিলি চিকেন যেটা আমি করেছি, আর এটা করেছে হচ্ছে পায়েল কামচোর।
ঝামেলার জিনিস ময়দা মাখা লুচি করো, সবাই কিন্তু দেয় এখানে ঝামেলার জিনিস, ওর শুধু গম ঝামেলার জিনিস, তাও দেখ যদি এই কটা করে আর সবার থেকে দেরি করিস। কি বলবো, আজ কালকে শনিবার, আমি কালকে কিচ্ছু স্কুল নিয়ে যেতে পারব, কালকে শনিবার স্কুল ছুটি জানি এই জন্যই তো বলছে কালকে আমি কিছু স্কুলে নিয়ে যেতে পারবো না, আমার কপাল যদি বাস্তা তাহলে কিছু নিয়ে যেতে পারতো। তোদের আর কিছু খোয়াইশ আছে স্কুলে নিয়ে যাওয়ার? হ্যাঁ, কালকে এমনিতেও ছুটি, এমনিতেও ছুটি, এমনিতেও ছুটি। তাহলে তোমরা তো বুঝতে পেরেছো যে আজকে রাতের ডিনারটা আমাদের কতটা ধামাকেদার, কতটা টেস্টি হতে চলেছে। টেস্ট আমি ফ্রাইড রাইসটা একটু টেস্ট করেছিলাম, যেহেতু আমি শুনেছি দীপা করেছে, তো যদি এটাতে কোনো খামি থাকতো আমি এটা পূরণ করে দিতাম, বাট এখন দেখছি একদম খুব টেস্টি টেস্টি হয়েছে, একদম কোনো খামি নেই। দীপা একদম দারুণ রান্না করেছে। আর মমিতার চিকেনটা আমি এখনও টেস্ট করিনি, ও বলছে জিরো অয়েল চিকেন, তো এটা তো টেস্ট মানে করবো, অবশ্যই করবো। আর আমার চিলি চিকেন তো আমি পকোড়ার থেকে স্টার্ট করেছি, আমিও স্টার্ট করেছি, প্লাস মমিতা স্টার্ট করেছে। বল মমিতা, কটা পকোড়া খেয়েছিস? পাঁচটা ছটা সাতটা, মানে এটা হচ্ছে গুনে খেয়েছে, আর অগুনাটা গুনে, আমি গুনে। ও নাকি ডাইটিং এ আছে, আমি বলেছি ডাইটিং করা সম্ভব নয়। এটা হচ্ছে জিরো অয়েলের চিকেন, আর এটা হচ্ছে ওভার অয়েলের চিলি চিকেন, বুঝেছ? মানে ম্যানেজ হয়ে গেছে, চাপ নেই। আর লুচিতে তো পাঁচ ছটা লুচি আছে, এটাতে অনেকটাই অয়েল লেগেছে, তো সেটা পায়েল জানে কতটা অয়েল লাগিয়েছে। আর দীপা কতটা অয়েল দিয়েছিস? ও দীপা একটু সুদ রান্না করেছে, সুদ সুদ রান্না করেছে, ঘি। ও জানে যে বান্ধবী এত সুন্দর সুন্দর ফিগার, ঘি না খাওয়ালে হয়? বলিতা মনে হচ্ছে সব খাবার গুলোই খাবে, মমিতার আর ওয়েট হচ্ছে না, বল মমিতা। কি করছিস চেম্বারে? এটা পাপার জন্য। ইয়েস, থ্যাঙ্ক ইউ, গরম করে দিয়েছি, পরে তো আবার বলবা। কিন্তু এতটা আমি তো খেতে পারবো না, যা খাবা খাবা রেখে দেবা, আমি খেয়ে নেব। আচ্ছা, গুড, ভেরি গুড। উপরে এসে খাবার দিয়ে গেছি, নালে আবার আমাকে কথা শোনাবে আমি নাকি যত্ন করি না। আমি খুব খুশি হলাম। খুশি হয়ে কি? খুশি আশীর্বাদ করলো। কি আশীর্বাদ কি করলো? তাতেই আমার গলাটা দেবা। কি আশীর্বাদ বলো? কি আশীর্বাদ? আমি এটাই চাই যে তোমার স্বপ্ন পূরণ হোক। বাস তাহলেই হবে, চলো পূরণ তো তুমি কি याद রাখোগে? কিসে পালা পড়া থা, পালা পড়া হ্যাঁ। তো এবার পায়েল গেছে হচ্ছে আবার লুচি করতে, আর মমিতা ওরা তো সবাই নিচে বসে আছে, আর সম্রাটকে উপরে খেতে দিয়ে দিয়েছি, ও উপরে ঘরে বসেই খাবে, বই দেখবে, কেন কি নিচে ওরা এসেছে বলে ও আর লজ্জায় যাবে না ওখানে। পাপাকে স্যালাডটা দিয়ে আসো তো, যাও। এই যে আমাদের বাড়ি নতুন অতিথি এসছে, খুদে সদস্য। খুদে সদস্য নাকি বদ সদস্য? কথা শোনে না, কথা শোনে না, কথা শুনবি তো, শুনবি তো কথা, ক্যামেরা চললে আর কোনো কথা নেই। হ্যাঁ, কোন কথা বলবি না, বলবি না, বলবি না, বলবি না, বলবি না, বলবি না। আর এটা হচ্ছে আমাদের দীপা বান্ধবীর ছেলে, যে ছেলে কি বল, খুব শখের ছেলে, বল, অনেক তপস্যা করে পাওয়া, অনেক তপস্যা ছেলের জন্য না, বল সন্তানের জন্য তপস্যা করে। সন্তানের জন্য ছেলে হয়ে কোনো ম্যাটার নাই আমার, কোনো ব্যাপার না, একটা সন্তান হলে আমি খুশি। এবার করব এই জিরো অয়েল চিকেনটা টেস্ট। বিচ্ছিরি, এত বাজে রাখলি তুই, তুই বল তুই এত বাজে কি করে রাখতে পারলি? না না, ভালো হয়েছে, মিথ্যা কথা বলছিলাম। এমনি আমার আর মমিতার জিভে আমরা আমরা বলি যে তার বেশি, তার মানে হচ্ছে যে টেস্টটা বেশি, টেস্ট বেশির জন্যই বললাম যে খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আর খাবার দাবার শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে, কেন কি বাচ্চাদের খিদে পেয়ে গেছে, অলরেডি 9:45 বেজে গেছে, তার জন্য এখানে হয়ে গেছে গোসা। কেন হয়েছে গোসা একটু বলো না, কেন হয়েছে গোসাটা একটু বলবে না, একটু একটু বলো কেন না হয়েছে। কেন কেন খাবার এসে গেছে, কেন ছেলেমেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের পালা। এতক্ষণ খাবারের সামনে বসিয়ে রেখে এই যে এই শয়তানটা, এই শয়তানটা পানিশমেন্ট দিয়েছিল, সব থেকে বেশি পানিশমেন্ট দিয়েছিল মমিতাকে। আমাকে ইনসাল্ট করেছে তার কারণে আমি সেই সব চেপে দিলাম।
তো ওর শয়তান ধাপ মমতা বাদ 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 পরে পিকনিক থেকে ও বাদ দেখতে পাবে তোমরা বলে আমি বাজার না আনলে হবে না বাজার আমি শুধু মাংস আনিয়েছি বাদ বাকি সব আমি নিজে করে রেখেছিলাম জিজ্ঞেস কর আমাদের বাজার তো করেছে তাহলে তুমি তুমি খাতির রাখবা তাহলে আমি আর মমতা তুই রাখবি সাথে আর খাতির লেবু পেরে দিয়ে তারাই দেবো মমিতা বাগানে লেগে লেবু পাড়ার জন্য বাড়ি যা মমিতার খাবারের জ্বালায় 5 কিলো ওজন কমে গেল হ্যাঁ মমিতা আহারে বান্ধবীটা রোগা হয়ে গেল ফ্রেন্ডশিপ পিকনিক খেতে এসে কোথায় উঠেছিস তুই হটপট ওটা এটা কি আগে তুই বলতো আজকে হটপট তুই কোন স্কুলে পড়াশোনা করেছিস আগে কত হটপট এটা কি 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 বলতো আমার মেয়ে কি বলেছে এটা কি দারুণ ডায়লগ দিয়েছে যাবি স্কুলের নাম ডুবাবো ওরে বাবা জানে তো মমিতা হটপট শুলে লাভ দিয়ে উঠেছে যে কোথায় হটপট আছে না না মমিতা দেখতে গেছে যে কোথায় হটপটটা রাখা আছে একটু দেখে আসি এতদিন পিয়ার বাড়ি এসে হটপট আমি দেখতে পারিনি তুই তো তুই তো 3 বেলা করে আসিস আর ও তো 1 বেলা আসে আমার কেউ বেস্ট ফ্রেন্ড নেই লেবুটা নিয়ে আসিস পেরে লেবু মাখা হবে হ্যাঁ আনবি তো কালকে তোরে লেবু আর ওই আম কি ওটা আমাদের এখানে কি গাছ কামরাঙা গাছে ছড়াবো মমিতা থাকবি তুই সব পারি তাহলে তাল গাছে উঠিস শোন শোন না তাহলে তাল গাছে উঠিস কালকে আমি তাল গাছে মমিতা তুলব মমিতা উঠবি তাল গাছে মমিতা আমার মেয়ের ছবি তুলে তোর মুখটা ওর মধ্যে লাগাবো যে মমিতা গাছে উঠে ওরম হয়েছে থামবে রে এত বড় বেইমান আমি দুনিয়ায় দেখিনি পায়েলের থালা নিজের থালা ঠিক আছে বৌদির থালা এটা ও দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আর আমার থালাই দেয়নি ওঠ আমার বাড়ির থেকে ওঠ বেরো আমার ভগবান আমার থালা পর্যন্ত পারলি না তোরা তুই মমিতা তুই নাকি আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড এই অবস্থা তোর তো বেস্ট ফ্রেন্ড অন্য কেউ আছে চিলি চিকেনটা আজকে মুখ দেখবি কালকে খাবি তুই কোন খাবারটা সব থেকে বেশি স্বাদ হয়েছে বৌদি বলবা তো ভোটিং তুমি হচ্ছে আমাদের কি জাজ জাজেস বৌদি বলবা যে কোন খাবার কিছু না দিয়ে চার চার রকম তো দিইনি দিইনি তো সত্যি তো তোর না দিয়ে কি করে ভোট চাচ্ছি বৌদি লুচি খেতে ভালোবাসে না লুচি হচ্ছে 4 নম্বরে জিজ্ঞেস কর বৌদি লুচি খেতে ভালোবাসে না বৌদি লুচি 4 নম্বরে আচ্ছা দীপা কোনটা সব থেকে বেশি স্বাদ হয়েছে করেছিস 4টে টেস্ট কোনটা ভালো সব থেকে না যে কোনো একটা বলতে হবে
আজকে ভোটিং সিস্টেম বল বল তুই বল তুই না না রাখবো কেন বল পায়াল কোনটা স্বাদ হয়েছে সব থেকে বেশি লুচি পায়াল বল না কোনটা স্বাদ হয়েছে পায়াল এ পায়াল বলবো তো হ্যাঁ আমারটা ফার্স্ট ভোটিং ও পায়েল না পায়েল ভোট দিলে সেটা ফার্স্ট হবে না বৌদি আছে জাজেস তো পায়েল তো দর্শক আমরা তো চারজন অংশগ্রহণ করেছি আর বৌদি তো জাজ লুচি করার জন্য এত কিছু লুচি হবে খাওয়া হবে কোনটা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মশার কামড় খাওয়া হয়ে গেছে আর পায়েল তো এত সুন্দর গরম করলো হটপটে আর কি বলবো আমি না না তুমি ভুল কইতেই পারো না দুর্ধর্ষ তুমি দুর্ধর্ষ কইছো আর আর ভাবে আমার চ্যানেলটাকে বলে দে করতে কি বলবো ভালোবাসা বলবো নাকি ওই ফ্রেন্ড বল না যেমন খুশি বল ফ্রেন্ড তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই না না তোমরা যদি এই ভিডিওটা এই না সরি তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আর হ্যাঁ আর এই ভিডিওটা তোমরা বলবে যে এরকম যদি আরো নতুন নতুন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যদি আমাদের এরকম নতুন নতুন আরো বাক্য শুনতে চাও অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে দেন আমরা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা যদি এভাবে খেতে থাকি মমিতা দেখবে এখন 100 থেকে 200 কিলো হয়ে গেছে 100 বলেনি ও বলেছে এটা আমার জীবনের মমিতা যখন মরবি মরার আগে দিয়ে লহরিটা আমাকে দিয়ে যাবি কেন খাসি তো এত লোকরা আমি আর আমার টাকা দিয়ে খাওয়াতে পারবো না তোর লহরিটা বেঁচে দিয়ে খাওয়াবো ঠিক আছে দিয়ে যাবি তো লহরিটা না মমিতা তো আমারে বলেছে পিয়া তুই তো আমার দেখে দেখেছিস গয়না কী কী আছে আমি যদি মরে যাই বাবুন পাল বিয়ে করলে পরের বউর কাছ থেকে গয়নাগুলো নিয়ে আসিস সব আর আমি মরে গেলে কি করবি তোরা গয়নাগুলো কত বড় শয়তান আরে একজন মশা মারা প্রেমী লোক শুধু মশা মারেন এ ওঠ মোচ মোচ
আমি উঠলাম, টাটা বাই বাই। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এত বকবক এদের, বক বক ভক বক মগমক কত কিছু শুনলে তো। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।